সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডায় এক হয়েছিলেন অভিনেত্রী পরি মনি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানের এক পর্যায়ে কখনো কি মেয়েদের প্রেমের প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাশ বলেন, না, আমি কখনো মেয়েদের প্রস্তাব দেইনি, পছন্দ হয়েছে তারপর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি, প্রথম দেখাতেই ভালো লেগেছে তারপরই বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। মূলত ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমার স্ত্রীর সঙ্গে। এরপরই মজার ছলে উপস্থাপক আশরাফুলকে বলেন পরিমণিকে প্রেমের প্রস্তাব দিতে। ওই ভিডিওতে দেখা যায় পরিমণি হেঁটে আসছেন, এ সময় আশরাফুল পরিমণিকে বলেছেন ভালো আছেন, প্রশ্নোত্তরে পরি বলেন হ্যাঁ ভালো আছি। তারপর অ্যাশ বলেন আপনি কি সিঙ্গেল, কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে, তো আপনাকে দেখে আমার ভালো লেগেছে, আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। তবে আশরাফুলের এমন প্রস্তাবে মুখে কিছুই বলেননি পরি, শুধু মুচকি হেসেছেন। শাহাবুদ্দিন আহমেদ, নিউজিফাই বিডি।